তোমার আজকে সকালবেলা তোমার ফোন ওয়েটিং পেয়েছি তুমি তুমি অস্বীকার করতে পারো কাস্টমার ফোন করে না চলো তো বল না ফোন ওয়েটিং ফলিস চেক করো আমি বলছি দেখো এখানে কাস্টমারই আছে কয়টার সময় বলো অন্য কোনো চক্কর আছে ভাই কি ফালতু কথা বলছো তুমি ছাদ থেকে আসলো हेलो एवरीवन वेलकम टू आवर यूट्यूब चैनल जार नाम अरिजित मधुमिता तो आज के टाइटल और थंबनेल देखे तो तुम्हारा बुझे ही गेछो आज के वीडियो किसर ऊपर होते चले आज के एक धमाकेदार प्रैंक करते चले तुम्हारे दादा भाई साथ सबार प्रथम बोले रखी आज के हम मंगलवार और मंगलवार को तुम्हारे दादा भाई छुट्टी थक और 10-15 दिन धरे हमारे लैपटपटा एक गंडगोल दिच्छे मैंने ठीक मत काज करते लैपटपे तो बेस कयदिन धरे प्रब्लेम दिच्छे तो आज के मंगलवार आज के बिकेल बेला मैंने सन्धार दिखे और कि लैपटपटा नहीं जाए दोकने देखाते यार को मतिगति जाए ना कि वही फाँके और সাথে একটা বিরাট বড় ধামাকাদার প্র্যাঙ্ক করতে চলেছি যেটা নিয়ে আমি ভীষণ 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 এক্সাইটেড বলে রাখি তোমাদের দাদা ভাই এখন এই মুহূর্তে ড্রয়িং রুমে বসে এখন টিভি দেখছে দেখো এই যে দরজাও বন্ধ আছে তো এই সুযোগে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কথাগুলো তার আগে সবার প্রথম আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কোথায় ক্যামেরাটা সেট করবো যে মিডিলের পুতুলটা আছে এটার আর এটার পেছনে আমি মোবাইলটা রাখবো আর ওই ছোট্ট ক্যামেরার মুখটা খালি এই জায়গাটাতে থাকবে তাহলে আগে ক্যামেরাটা ঝটপট সেট করি তারপর তোমাদেরকে বলছি তো এইখানে আমি আমার একটা ইনার আছে সেটা বের করব একদমই নতুন ইনারটা আর এর সাথে একটা প্লাস্টিকও বের করতে হবে এই ইনারটা একদমই নতুন তো এটা আমি এখন এই প্লাস্টিকটার মধ্যে ভরে রাখব ভরে রাখলাম ও যে ল্যাপটপের ব্যাগটা সেটা বের করব ও এই যে ওর ল্যাপটপ ব্যাগ ল্যাপটপ ব্যাগের মধ্যে অলরেডি ওর ল্যাপটপ ঢুকিয়ে রেখে দিয়েছে এই দেখো ল্যাপটপ ব্যাগের মধ্যে অলরেডি রেডি করে রাখা আছে যে ও সন্ধ্যা 6:30টার দিকে এই ব্যাগটা নিয়ে ও দোকানে যাবে ল্যাপটপটা ঠিক করানোর জন্য আর এখন আমি চালাকি করে বুদ্ধি করে একটা কাজ করব সে এই যে ছোট যে চেনটা দেখতে পাচ্ছ এইখানে এইখানে আমি এই ইনারটা এই প্লাস্টিকের মধ্যে ভরে এইভাবে এখানে রেখে দেব এই চেনটা যদি খোলা না হয় একদম বোঝা যাচ্ছে না যে এখানে কিছু রাখা আছে কারণ এটা এতটাই হালকা কিছু বোঝাই যাচ্ছে না দেখো একদম স্লিম হয়ে আছে এখন যদি কোনোভাবে ও এই চেনটা খোলে তাহলে তো মনে করো আমি পুরো কেস খেয়ে গেলাম ব্যাপারটা পুরোটাই ভেস্তে চলে যাবে প্র্যাঙ্কটাও আর ঠিকঠাক কমপ্লিট হবে না বা ঠাকুর ঠাকুর করে যদি ও এই চেনটা না খোলে ও বাড়িতে এসেও আর কিছু বলবে না ওর বাড়িতে আসার পর ওর মুখের এক্সপ্রেশনটা দেখে আমি বুঝে যাবো কারণ ও যদি এটা খুলে থাকে তাহলে ও এটার বিষয়ে জিজ্ঞেস করবে যে আমার ব্যাগে এটা আসলো কীভাবে আর এটা যদি না হয় তাহলে সম্পূর্ণটা আমার থেকে শুরু হবে এটা তুমি কোথার থেকে পেলে এটা কে দিল তোমাকে টেন্টা না তো প্র্যাঙ্কটা কিন্তু সেই ধামাকাদার হতে চলেছে তো তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখতে থাকো এখন আমি ভিডিওটা এখানেই স্টপ করব কারণ অলরেডি 15 মিনিট হয়ে গেছে ভিডিওটা শুরু কর তো ও একটু পরে ঘরে চলে আসবে আসার পর যদি এটা বাইরে দেখে তো প্রবলেমে পড়ে যাব আমি তার জন্য এটা আমি জায়গাটা জায়গায় ঢুকিয়ে রাখবো ও ঘুরে আসুক ঠিক সেই সময় থেকে আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করছি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার তো তোমাদের দাদা ভাই চলে এসেছে এখনি বাইকের আওয়াজ পেলাম আমি বাইরে বাইক নিয়ে ঢুকছে তো এখনি মা দরজাটা খুলে দেবে মাকে আগে থেকে বলা আছে যে ভিডিও করছি তুমি কিন্তু দরজাটা আজকে খুলবা তো এজন্য মাই দরজাটা খুলবে আর এখন আমি এখানে শুয়ে পড়ি ঝটপট কারণ এখনি ঘরে ঢুকছে তোমরা ভিডিওটা দেখতে থাকো জল প্রবলেম এটা আমি তোমাকে অনেকবার আগে বলছিলাম যে আরেকটা কিনে নাও বেকার বেকার এটার পিছনে বসে থেকে লাভ নেই আরেকটা কিনে নাও তোমাকে অনেকবার বলছি যে বেকার এটার পিছনে টাকা নষ্ট করে লাভ নেই বারবার যে যাচ্ছ বিনা কারণে একটা এক্সট্রা খরচা না থেকে একটা কিনে নাও নতুনই কিনে নাও তাই করতে হবে দেখি না এবার কি হয় এবার তোরা ঠিক করে দিবি দেখা যাক তো অন্য খানে গিয়ে দাম একটু জল দাও জল খে যেই গরম বাইরে বাকা তোমার কাছে
বাড়ি থেকে যখন বের হলাম, তাহলে তুমি আসো তারপর বলি। বাড়ি থেকে যখন বের হলাম, সুরদের সাথে দেখা হলো, তারপর বললো যে বাড়ির সবাই কেমন আছে। আমরা ভালো আছে, চিনছো তো কোন সুরজ? তো বললো কেমন আছো? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? বললো ভালো আছে। ওর নাকি বাড়িতে ওর মা শরীরটা ভালো না, বললো ডাক্তার দেখা যায়। ভাইরে পুরা গরম পুরা। তো বললো যে একদিন বাড়িতে আসো। বললাম যে হ্যাঁ আসবো, টাইম পাচ্ছি না। না টাইম পাচ্ছি না। বললো যে তুমি এখন ইউজ করে দেখো যে কেমন, মানে কোনো ডিস্টার্ব হচ্ছেই না। মানে ঠিক আছে দেখি। বললো 7 দিন দেখো, যদি 7 দিন পরে কোনো অসুবিধা হয় তাহলে তুমি কিছু নেই না। না আমি কিনি তো নাই। এটা আসলো কোথা থেকে? এটা আমার, আমি কিনি তো নাই। আমি আরে কিসের থেকে আসলো এটা আমি জানি নাকি? সিরিয়াসলি বলো এটা কোথা থেকে আসলো? এটা আমার না তো। আরে আমি, আমার আমার ব্যাগে কে আছে আমি কি বলবো এখন? এটা আমার না তো, আমার ব্যাগ, আমার ল্যাপটপ। আমি আমি খালি ল্যাপটপ দোকানে গেলাম, খুললাম, ব্যাস হয়ে গেল। আর যখন রাখছি বাইরে, একটু ব্যাগটা বাইরে রাখছিলাম একটু, ব্যাস। এটা কোথা থেকে আসলো? আরে এটা তো আমি জানি না। তোমার জন্য আমি এগুলো কিনতে যাবো? গিফট দেওয়ার জন্য তো অন্য কিছু। আরে সারপ্রাইজ করো, চিৎকার করো না। আমি যাচ্ছি, মা আছে। জানি না এটা, অন গড তোমাকে ছুঁয়ে বললাম। আমি তোমাকে ছুঁয়ে মিথ্যা কথা বললো? তোমাকে ছুঁয়ে বললাম? আমি এটা একদম জানি না। বলো যে এটা তাহলে কোথা থেকে আসলো বলো। আমি জানি তো না। আসতে বলো, আসতে বলো, পাশে লোক আছে। আরে দাদা আমি কোনোদিন, আমি এগুলো কিনেছি, কে রেখেছে ব্যাগে কে? আমি বাবু আমার এগুলো ভাল লাগে না। এগুলো দেখো সন্দেহ জিনিসটা এমনি এমনি কিন্তু আসে না। তুমি একটা কথা বলো, সন্দেহ এমনি এমনি আসে বলো? আচ্ছা এটা বিল তো দেখো, আমি যদি কিনে থাকি তো বিল তো থাকবে। বিল ফেলে দিয়ে আসছো? বিল ফেলে দিয়ে আসবো। এটা কোথা থেকে আসলো তাহলে? আরে আমি তো জানি না। কম্পিউটারের দোকানে গেলাম। তুমি কি দোকানে এখন এগুলো রাখো? জানি না তো।
এটা কি হেটে হেটে আসছে নিজে পা দিয়ে আসছে এটা আস্তে কথা বল রীতিমতো আমি সত্যি অবাক যে এটা কোথা থেকে আসলো তাই আমার ব্যাগের আমি ল্যাপটপ এখানে ডুবাই এই যে আমার ল্যাপটপের চেন মানে কিসের জায়গা আর পিছনে কোনো সময় জিনিস থাকলে এই চেনটা আমি ঢুকাই আমি এই চেনটা কোনোদিন খুলি না আমার দরকারই পড়ে না এই চেনটা আর এই যে এখানে একটা চেন আছে এই যে দেখি এখানে কিছু আছে কি না কিছু নেই তাহলে এটা বলো তাহলে এটা হেটে হেটে আসছে তোমার ব্যাগে বা কেউ তোমার ব্যাগে থেকে ঢুকিয়ে দিয়েছে কেউ যে সঞ্জয় নাকি নাম কার সাথে দেখা হয়েছিল ও ঢুকিয়ে দিয়েছে ও কেন ঢুকাবে ওর কি দরকার পড়ছে এগুলো ঢুকাবে আমাকে ইনার কিনার কার না কার ইনার এগুলো কি কে কার জন্য কে কিনছে আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে প্লিজ আমার আরে আমি জানি না সত্যি করে বলো তুমি সত্যি করে বলো তুমি সত্যি করে বলো তুমি কি বললে বিশ্বাস করবে তুমি কোন ঠাকুরের দিব্যি দিলে বিশ্বাস করবে আমি আমি ঠাকুরের দিব্যি চাই না তুমি সত্যি করে বলো যে তুমি কারোর জন্য কিনছিলে আরে আমি কিনিনি তো কার জন্য বলো আরে কিনিনি তো নি না তো আমি তো কিনিনি কোনো সময় আজকে কালকে পরশু মধ্যে কিনিনি ব্যাগটা তো অলওয়েজ বাড়িতে থাকে আমি কিনে রাখছিলাম আমি কি এই ব্যাগ নিয়ে দোকানে যাই দাদু যা এই ব্যাগটা তোমার বিয়ের আগে হ্যাঁ বিয়ের আগে জিনিস আমি এখন এখানে ঢুকিয়ে রাখবো আমি এরকম পড়ি কোনদিনও পড়ছি তাহলে আমি তো কিনিনি আমি তো কি বলবো তোমাকে বলো ব্যাপারটা আমি তো কিনিনি এগুলো কোন সময় আমি জানি এগুলোর সাইজ কালার এগুলো কি জানি আমি কখনো কোথায় পড়ে এগুলো জানি আমি ভাবে থাকবো না তোমার সাথে এরকম করোনা এরকম করোনা বাড়িতে লোকজন আছে এরকম করোনা সিনক্রিট করোনা আমি তোমার সাথে হাত জোর করছি ফোন করব বলতে নেই সবাইকে ফোন করব সবাই জানবে আমার রেসপেক্ট আর বসো তুমি কীর্তি তোমার কুকীর্তি আর বসো না তুমি বসো তুমি বসো তুমি বসো আমি বলছি দাও কেন বসবো ডিসকাস করা যাচ্ছে না বসো তুমি বসো তুমি আগে টাচ করবা না তুমি ভালোই শুরু করছো তুমি রাত্রিবেলা করে এর জন্য তোমার আজকে সকালবেলা তোমার ফোন ওয়েটিং পেয়েছে তুমি তুমি অস্বীকার করতে পারো কাস্টমার ফোন করে না সব তো বললাম ফোন ওয়েটিং আমি বলছি দেখো ওখানে কাস্টমারই আছে কয়টার সময় বলো বসো বসো তুমি আমার গায়ে টাচ করবে না তোমাকে আমি বারবার করে বলছি এটা কোথা থেকে আসলো এটা আমি কিভাবে বলবো আমার ব্যাগে কে ঢুকে রেখেছে আমি কিভাবে বলবো বসো তুমি বসো আমি বলছি বসো 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 বিয়ে করে এক বছর হয়ে গেছে দেড় বছর হতে চললো এখন কি এগুলা নাটক দেখবো আমি বসো বসো আমি বলছি বসো এখন এগুলা নাটক দেখবো বসো না বসো আমি বলছি তো বসো তোমার আর কোনো কথা আছে বসো ছাড়া বসে ডিসকাসে আসি যেটা কে আছে কোথা থেকে আসলো হয়তো হয়তো বা কেউ ভুলে ঢুকিয়ে রেখেছে আমি তো ঠিক আছে তুমি বসো বসো আমি বলছি আস্তে কথা বলো বাড়িতে লোকজন আছে আমার সম্মান আছে আমার এই পাড়াতে সম্মান আছে এই সম্মানটা খায় না বসো বাড়িতে আসার পর ড্রেসটাও চেঞ্জ করতে পারলাম না এই গরমের মধ্যে এসে খালি আমি একটা জল খেলাম আর তুমি এই কীর্তি শুরু করছো আমি জানলে আমি কি বলে দিতাম না তাহলে এটা কিভাবে বেরোলো আমি তো নর্মালি তোমার ব্যাগটা তো ওই যে পাস পাস আগের যখন ঘুরতে গেলাম এখানে পাস পাস অনেকগুলো 10 12টা পাস পাসের প্যাকেট ছিল আমি ওইটা কিন্তু চিন্তা করে করে হঠাৎ করে কি মনে হলো খুশি খুশি ব্যাগের চেনটা তুমি এটা খুলছো আর খোলার পর আমি এই জিনিসটা পেলাম তুমি তো খুললে আমি তো এটা খুলি না আমি তো জানি না এটার মধ্যে কি আছে আদৌ কোনো যদি টাকা পয়সা থাকে তাও সেটা আমি টের পাবো না আমার চেনের কাজ এই দুটোতে আমি এটা কি করবো আমি এটা দিয়ে চেন পকেটা আমার কাজেই লাগে না অন্য কোনো চক্কর আছে ভাই কি ফালতু কথা বলছো তুমি ধর এগুলা কোথা থেকে আসলো আরে জানলে তো আমি বলেই দিতাম বেকার কেন বলছো তুমি আমাকে এগুলো কেন এগুলো মানে অকারণ বশত এগুলো আমাকে সন্দেহ করা হচ্ছে আর কোনো কারণ নেই এটা ভালো লাগছে না আমার জামা প্যান্টও খুলিনি তোমার সাথে রীতিমতো বাড়িতে খোলো কে বারণ করছে খোলো তুমি যা শুরু করছো তুমি কে বারণ করছে খোলো চেঞ্জ করো একটা পুরো প্লাস্টিকে মোড়ানো এইটার মধ্যে দিয়ে এই প্লাস্টিক দিয়ে রাখছো যাতে কোনোভাবে টের না পায় যাতে আমি কোনোভাবে টের না পাই কারণ তুমি জানো যে এই ব্যাগগুলো তো আমি ধরেই না তোমার জন্যই আছে এটা তোমার জন্যই আছে তুমি আমার মাথা দিব্যি আমি দিব্যি তো কোনোদিন মিথ্যা কথা বলিনি ঠিক আছে আমি বলছি আমি সত্যি কি না না বলো সত্যি কথাই বলছি এটা আমি তোমার জন্য কিনি নাই আমি এটা কারোর জন্যই কিনিনি তোমার কি কারোর জন্যই আমি কিনিনি এটা আসলো কোথা থেকে আমি জানি না তুমি আমাকে ছুঁয়ে বলতে বললে আমি তাই ছুঁয়ে বললাম আমি মিথ্যা কথা বলি না এটা কিনি নেই ভালোবেসে কিনছো যাকে দিবা ভালোবেসে হ্যাঁ
কি আবল দাও বলছো কেন ফেলবো কেন তুমি যার জন্য কিন্তু তাকে দিয়ে আসো যা দিয়ে আসো যা দিয়ে আসো যা আমি সকালবেলাও তোমাকে ফোন করলাম ফোন ওয়েটিং আর আগে ফোন করছি বললাম তখন তোমাকে কাস্টমার ফোন করছিল আমার কিন্তু বললাম কাস্টমার যদি কথা থাকে না যাও কিছু কিছু বোঝা যায় বললাম না কাস্টমার ফোন করছিল কাস্টমার তো হাজারো বার ওয়েটিং তুমি এটা কিনো নাই না না আমি এটা কিনিনি আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা আমি কিনিনি এটা এটা তোমার তুমি এটা ব্যাগে রাখো নাই না একদম না এগুলো আমি কোনো সময় কিনতেই পারি না কোনোদিন কিনছি তোমাকে যে গিফট দেওয়ার যদি হয় তো অন্য কিছু দিই না আমি বিয়ের আগে চিন্তা করো তুমি কত কি অন্য জিনিস দিয়েছি এগুলো কি দিয়েছি কোনো সময় তাহলে আর আমি যে এতক্ষণ ধরে অশান্তির মধ্যে থাকলাম একটা টেনশন করলাম একটা এক্সাইটমেন্ট তো আমারও মধ্যে কাজ করছে না সেটা তো আমি কি করব সেটা আমি কি করব এটা জন্য তোমার একটা পানিশমেন্ট থাকবে কি আছে বাড়িতে বিশ্বাস করলাম যে এটা তুমি কেন নাই ঠিক আছে আমি তো কিনিনি বিশ্বাস করতেই হবে তোমার বিশ্বাস করলাম তুমি কেন নাই কেউ এসে তোমার ব্যাগে ঢুকিয়ে দিয়ে চলে গেছে ঠিক আছে বিশ্বাস করলাম মেবি হতে পারে হ্যাঁ এইবার তোমার একটা পানিশমেন্ট হবে কি পানিশমেন্ট কি আমি কিছু করিনি আমি পানিশমেন্ট কেন নিব পানিশমেন্ট কেন নিব আমি যে এতক্ষণ ধরে একটা অশান্তির মধ্যে থাকলাম এত রাগ তুমি অশান্তি নিজে ক্রিয়েট করছো গলা ব্যথা করছে এত চিৎকার চেঁচামেচি আশেপাশের লোকজন আমার গলা শুনলো সবাই শুনলো মাও শুনতে পারলো ঠিকই আমি বলছি যে তুমি যে অশান্তিটা ক্রিয়েট করলে না বাড়িতে আসার পরে এটা তুমি ক্রিয়েট করছো শাস্তি আমি কেন পাবো আমি কিছু করলামই তো না শাস্তি কেন পাবো এটা তার মানে তুমি করলাম না শাস্তি কেন পাবো তার মানে তুমি রাখছো অশান্তিটা যদি এখানেই বন্ধ করতে চাও এখানে দাঁড়াও দাঁড়াবো কেন এখানে দাঁড়াও কি হয়েছে হ্যাঁ বলো কি হয়েছে বাদাম নিয়ে আসো বাদাম আনবো হ্যাঁ আর নয়তো এখানে কাঁচা বাদাম গান করে শোনাও বাদাম নিয়ে আসো আর নয়তো বাদাম এখানে পাওয়া যায় না কাঁচা বাদাম গান পার ফ্রুটে যেতে হবে বাদাম খেতে এলে যেখান থেকে ইচ্ছা নিয়ে আসো যেখান পার ফ্রুট যাবো যেখান থেকে নিয়ে বেশি রাত্রি না 8:30 বাজে বেশি রাত্রি হয়নি একটা বাদামের দোকান খোলা পাবো না এক কথায় খুঁজে নিয়ে একটা বাদামের দোকান খোলা পাবো না চারটার সময় কোনো বাদাম পাবো না আমি চারিদিক খোঁজো হাতের মালা থাকে যদি সিটি গোল্ডে চেন দিয়ে যাবেন তাতে আপনারা সমান সমান বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম ঠিকই করছি কি করতেছো তুমি তুমি এগুলা উল্টা পাল্টা কথা বলে দিলে ক্যামেরা কোথায় বলবো না ওটা বলা যাবে না তো বন্ধুরা তোমাদের প্র্যাঙ্কটা কেমন লাগলো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো মুখটা বেচারা ঠিক না যাই হোক খুব 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 এনজয় করলাম বাট ও একটু চাপে পড়ে গেছিল তো ভিডিওটা ভালো লাগলে ভালোই চাপে পড়ছি আমি মুখ দেখেই বোঝাচ্ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলি মেম্বারসদের সাথে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চলো খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর অরিজিৎ মাধুমিতা চ্যানেলটাকে আরও আরও অনেক বেশি ভালোবাসো থ্যাংকস ফর ওয়াচিং গাইস থ্যাংক ইউ